আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي عليه الصلاة والسلام من فسر القرآن برأيه فليتبوأ مقعده من النار وقال النبي عليه الصلاة والسلام من قال علي ما لم أقل فليتبوأ مقعده من النار أو كما قال النبي عليه الصلاة والسلام দরসরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমগ্র পৃথিবী সৃষ্টি করার আগে, শারীরিক জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ পাক রুহানি জগৎকে সৃষ্টি করেছিলেন। কিভাবে করেছেন? আল্লাহ পাক আসলে নূর, আসলে নূর মেরে দিলেন, সামনে ফোকাসে নূর সৃষ্টি হল। সে ফোকাসে নূরের নাম নূরে আহমদে মুজতবা, রুহে আহমদে মুজতবা, আকলে আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে নূর আল্লাহ, ফোকাসে নূর আমার নবীর রু মোবারক। নবীয় নূর সাধারণ নূর নয়, মহানূর। নবী মানবের মধ্যে মহামানব, নূরের মধ্যে মহানূর। আমার নবী সর্বগুণে গুণান্বিত, এক গুণে গুণান্বিত নন, তিনি সর্বগুণে গুণান্বিত। আমরা ডাবলিং পার্টি, নবীকে মহানূরও মানি, মহামানবও মানি। সিঙ্গেল পার্টি জাহান্নামী, মক্কার কাফেররা নবীকে মানব মেনেছে, নূর মানে নাই জাহান্নাম। আর আমরা যদি শুধু নূর 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 বলি, আমাদেরও বিপদ সামনে আসে। আমরা বিপদে যেতে চাই না, আমরা আমার নবীকে, আমাদের নবীকে সর্বগুণে গুণান্বিত এ আকীদা পোষণ করি, ঠিক কিনা? নবী কি নূর নন নাকি নূর? সাধারণ নাকি মহা? মানব নন নাকি মানব? সাধারণ নাকি মহা? আমরা সিঙ্গেল পার্টি না ডাবলিং পার্টি? আসলে নূর আল্লাহ, প্রকাশই নূর নবীর রূহ মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নূর রূহ
চল্লিশ লক্ষ বৎসর আল্লাহর দিকে তাকাই রইলেন, আল্লাহ ওই রুহের দিকে তাকাই রইলেন। কি দেখতেছে আল্লাহ জানে। আশেতে খোদা হ্যায়, মাশুকে মুহাম্মদ, জামালে খোদা হ্যায়, কামালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চল্লিশ লক্ষ বৎসর পরে নবীর রুহকে চার ভাগে বিভক্ত করা হলো। কয় ভাগ? প্রথম ভাগ দিয়ে আরশ কুরসি সৃষ্টি করা হলো, দ্বিতীয় ভাগ দিয়ে লৌহ কলম, তৃতীয় ভাগ দিয়ে ফেরেশতা জগৎ, চতুর্থ ভাগ এটা আবার রাখি দিলেন। চল্লিশ লক্ষ বৎসর আল্লাহ ওইদিকে তাকাচ্ছেন আর ওই চতুর্থ নম্বর বাঘে আল্লাহর দিকে তাকাই রইলেন। চল্লিশ লক্ষ বৎসর পরে ওই চতুর্থ ভাগকে আবার চারি ভাগ। কয় ভাগ? প্রথম ভাগ দিয়ে বাতাস, দ্বিতীয় ভাগ দিয়ে পানি, তৃতীয় ভাগ দিয়ে আগুন, চতুর্থ ভাগ দিয়া পৃথিবীর সমস্ত রূহ। তাহলে আপনারা বলেন আরশ কুরসি, লৌহ কলম, ফেরেশতা জগৎ, বাতাস, পানি, আগুন এবং সারা পৃথিবীর রূহ সবগুলো নবীর রূহের ভাগ থেকে হয়েছে। নবী যে রহমাতুল্লিল আলামিন এটা প্রমাণ হয়ে গেল। ঠিক কিনা? পৃথিবীর সৃষ্টি পাইত না, অস্তিত্ব পাইত না, নবীর রুহের উসিলেই অস্তিত্ব। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল, সমস্ত রুহ সৃষ্টি হয়ে গেল, একত্রিত করে আল্লাহ পাক রাখলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ হাক্কা বাক্কা হয়ে গেল, কি হ্যাঁ বলবো নাকি না বলবো, একটা ঠিক করতে পারতেছে। সমস্ত রূহ বলতে নবীদের রূহ, আউলিয়া, গাউস, কুতুব আবদাল, সাহাবি, তাবেঈন, সমস্ত রূহ হ্যাঁ বলবে নাকি না বলবে একটা ঠিক করতে পারতেছেন না। আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কি জবাব দিবে রূহ? ঠিক করতে পারল না। সমস্ত রূহ নবীর রূহের দিকে তাকাইলেন। নবীর রূহ হল সমষ্টি, এগুলো বাঘ, বাঘগুলো একত্রিত হয়ে নবীর দিকে তাকাইলেন। তিনি কি জবাব দে একটু দেখি। আল্লাহর প্রশ্নের সর্বপ্রথম জবাবদাতা আমার নবীর রূহ মোবারক, তিনি জবাব দিলেন উল্টো বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি ব্যতীতও আমাদের সমস্যার সমাধান দাতা কেউ নাই। নবীর রূহ যখন বালা জবাব দিলেন, সমগ্র পৃথিবীর রূহ সকলে একত্রিত হয়ে ওই জবাব শিখিয়ে আমরাও জবাব দিলাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের। তাহলে আমরা জবাবটাকে নিজে নিজে দিয়েছি না নবীর থেকে শিখিয়ে দিয়েছি? আমরা হয়ে গেলাম ছাত্র, সমস্ত নবী আউলিয়া গোস কুতুব আবদাল সাহাবি তাবিন সকলে ছাত্র, নবীর রূহ হল ওস্তাদ রুহানি জগতে। যিনি উস্তাদ ছিলেন উনি ওখানে নবী, আর বাকিরা ছাত্র উম্মত। তাহলে আমার নবী সমগ্র পৃথিবীর জন্য নবী ছিলেন আর সমগ্র পৃথিবী তার উম্মত ছিল। ঠিক কিনা? জোরে জোরে আবার বলুন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রসুল থেকে আমরা জবাব শিখলাম, ওখান থেকে হাদিসে আসে কুন্তু নবিয়ান
আমার রসুল বলেন, এমন এক সময় আমি নবী ছিলাম যখন আদম নবী হওয়া দূরের কথা, তার বোন সৃষ্টি হয় নাই। ঠিক কিনা জোরে বলুন না। রুহানি জগতে আমার নবী বাবা আদম ছিলেন ছেলের মর্তবায়, শারীরিক জগতে আদম হয়ে গেলেন বাবা, আমার নবী হয়ে গেলেন ছেলের মর্তবায়। বাবাকে ছেলে বানাইতে পারে, ছেলেকে বাবা বানাইতে পারে কে? রুহানি জগতে সর্বপ্রথম নবী আমার নবী, নবুয়তি আরম্ভ আমার নবী থেকে রুহানি জগতে। শারীরিক জগতে আদম থেকে নবী শুরু, আদম আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, লক্ষ লক্ষ নবী শারীরিক জগতে, কিন্তু নবুয়তি আরম্ভ রুহানি জগতে আমার নবী থেকে। তিনি ওখানে আমার নবীর নাম ছিল আহমদ। নবী যখন দুনিয়াতে আসলেন মুহাম্মদ, আবার আল্লাহর দরবারে গেলেন মাহমুদ। নাম তিনটা, ব্যক্তি এক। তিনি ওখানে আহমদ কেন, এখানে মুহাম্মদ কেন, আবার মাহমুদ হলো কেন? কথা লম্বা, ওদিকে যাচ্ছি না। এ কথাটা স্মরণে রাখেন, নবুয়তি আরম্ভ আমার নবী থেকে, এরপরে আদম থেকে শুরু করিয়া লক্ষ লক্ষ নবী, সর্বশেষ নবী, নবুয়তি শেষ হচ্ছে, সমাপ্ত হচ্ছে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তফা। তাহলে কথাটা একটু বুঝেন, শুরু হয়েছিল আহমদ থেকে, শেষ হয়েছে মুহাম্মদে। নাম দুইটা হইল, ব্যক্তি এক। যেখান থেকে নবুয়তি আরম্ভ সেখানেই নবুয়তি শেষ। এখন নবীওয়ালা কাজ যারা করবেন, নবুয়তি বন্ধ নবী হতে পারবেন না, তবে নায়েবে নবী হতে পারবেন, নবুয়তি আর চলবে না। তিনি শুরু আমার নবী থেকে, শেষ আমার নবীর মধ্যে। যেখান থেকে শুরু গুড়ি আসি ওখানে শেষ। নবুয়তি ছাকা পুরো হয়ে গেছে, মধ্যখানে আর কোনো নবুয়তি দেখা নাই। এখন যদি কেউ আবার নবুয়তি দাবি করে আমি নবী হয়ে গেছি, সে নবী নয়, ভণ্ড ভণ্ড ভণ্ড। ঠিক না? এখন নতুন নবী হওয়ার কোনো সুযোগ, পুরন নবী আসবেন, ঈসা নবী আসবেন, নবী হিসেবে আসবেন না, আসবেন উম্মত হিসেবে। তিনি আল্লাহ, ঈসা নবী আসবেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে ইসমাঈল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম। ইসমাইলের বংশের মধ্যে আর কোন নবী নেই, একমাত্র নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তফা। ইসহাকি বংশের মধ্যে হাজারো নবী, ওই লাইনে সর্বশেষ ঈসা নবী, ওই লাইনে গেলে শেষ নবী হয় ঈসা নবী, ইসমাইলি লাইনে আসলে বিশ্ব নবী। তাহলে তো শেষ নবী দুইজন হয়ে গেল। এ থেকে আল্লাহ পাকের সমাধান দিলেন, ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে নবী বানাইলেন আমি খুশি, তবে আখেরি জমানার পয়গম্বর ওনার উম্মত হতে আমার মনে চায়। আল্লাহ পাক বলেছেন, আমি তোমার দোয়া কবুল করেছি, তুমি ওনার উম্মত হওয়ার জন্য যাইতে পারবা। তাহলে ওই লাইনের শেষ নবী, এই লাইনের শেষ নবীর উম্মত হওয়াতে এখন শেষ নবী দুইজন নয়, একজনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক নেই?
আখেরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার পর আর কোন নবী হবেন না, কুরআন নবী আসবেন, উম্মত হিসেবে আমার নবীর উম্মত হবে ঈসা নবী, উনি উম্মত হবেন। উম্মতের চার মাযহাব, কোন মাযহাবে আমল করবে? কিতাব দেখেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আখেরি নবীর উম্মত হবেন হানফি মাযহাবের অনুসারী হবে। সুবহানাল্লাহ বলেন না, হানফি মাযহাবের অনুসারী হবে। মাযহাব লাগবে কেন? ফেকা লাগবে কেন? আবু হানিফা মানব কেন? যারা বলে এরা আল হাদিস নয় আল খবিস, ঠিক কিনা জোরে বলুন না, যাকে এটা আলাদা বিষয়। গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের এক ব্যক্তি, সে দাবি করে আমি নবী। শাহ আতাউল্লাহ বুখারি লাহোরের, তুমি যে নবী হয়ে গেলা, দলিল বলো, ডকুমেন্ট প্রমাণ দাও। সে বলল, আপনাদের কোরআনে আছে উমুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, কোরআনে আছে আখেরি একজন নবী আসবেন তার নাম আহমদ। তোমরা মুসলমান, তোমাদের নবীর নাম মুহাম্মদ, কোরআনে আছে আরেকজন নবী আসবেন আহমদ, উনি আমি। আতাউল্লাহ বুখারী বললেন, তোমার নাম তো গোলাম আহমদ, শুধু আহমদ নয়, তুমি আহমদ নামে নবী হবে কিভাবে? সে জবাব দিল, আমার নাম গোলাম আহমদ, আমি গোলামটা খেটে দিলাম, আহমদটা রাখলাম, আমার নাম থেকে প্রথম শব্দ বাদ দিলাম, আহমদ নাম রাখলাম। আর আহমদ নামে নবী হবে কোরআনে আছে উমুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, আমি। আতাউল্লাহ বুখারী বললেন, মুনাজারা, লক্ষ জনতার উপস্থিতি, তোমার নাম থেকে যদি তুমি গোলাম বাদ দিয়া আহমদ রাখিয়া নবী হও, আমার নাম হইল আতাউল্লাহ, আতা আল্লাহ মিলাইয়ে ফড়িলি আতাউল্লাহ, তো তোমার নাম থেকে গোলাম বাদ দিয়া আহমদ রাখিয়া নবী হবে, আমি আমার নাম থেকে আতা বাদ দিলাম, আল্লাহ নামটা রাখলাম, আমি আল্লাহ হইয়া বললাম, তোর মতো শুয়োরের বাচ্চাকে আমি নবী বানাই নাই, ঠিক কিনা জোরে বলুন না। ইসলাম এমন ধর্ম, এটা মানবেন না জাহান্নাম, মেনে নেবেন বিহস্ত, কি করবেন আপনার স্বাধীনতা আছে, তবে ইসলামকে রদ করা যাবে না। দলিল প্রমাণ ডকুমেন্ট মজবুত, মানবেন না জাহান্নামে যাবেন পারেন, তবে রদ করা যাবে না, ঠিক কি না জোরে বলুন না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মান তলাবা দলিল মিন মুদ্দাইয়িন নবুওয়া ফাকাদ কাফারা, কোন বন্ধ যদি নবুয়তি দাবি করে, আমি নবী হয়ে গেছি, ডকুমেন্ট কি দলিল কি, এ কথা বলিয়া তাকে সময় দেওয়া এটাও জায়েজ নয়। কেউ যদি এভাবে সময় দেয় তার জন্য খতরা আছে। বিনা দলিলই বলতে হবে, আমার বিশ্ব নবীর পরে নতুন কোন নবী হবেন না, ঠিক কিনা জোরে বলুন না। যারা মুসলিম জামান নাম দিয়া কাদিয়ানি গ্রুপ এদেশের মুসলমানদের ইমান ডাকাতি করছে, কথা পরিষ্কার, দুনিয়াতে এসেছ খাইয়া দাইয়া যাও, আখির নবী মানবা না, জাহান্নাম ক্লিয়ার আছে ঢুকো, খবরদার, মুসলিম নাম দিয়া, মুসলিম জামান নাম দিয়া এদেশের মুসলমানের ইমান ডাকাতি করতে সুযোগ দেওয়া হবে না। এই এক কথা, আমি কোরআন মজিদের প্রথম পারা প্রথম আয়াত তেলাওয়াত করছি, আলিফ লাম মিম। প্রশ্ন হবে, এটা যদি প্রথম পারার প্রথম আয়াত হয় তো সূরা ফাতিহা আলহামদু যাবে কোথায়? আলহামদু তো আলিফ লাম মিমের আগে, এটা যদি প্রথম হয় আলিফ লাম মিম,
তাহলে আলহামদু যাবে কোথা? তার জবাব, আমাদের কোরআন মজিদে কয় পারা? 30 পারা। 30 পারার ভিতরে যা আছে বাইরে বললে কোরআন নয়। আলহামদুলিল্লাহ 30 পারার কোন পারার অংশ নয়, প্রথম পারা শুরু হওয়ার আগে আলহামদুলিল্লাহ, এতে কোন পারার অংশ নয়, এই হিসেবে কোরআন নয়। কিন্তু কোরআন নয় বললে মানুষে কিন্তু জানে রাখবে না, সারা দুনিয়ায় জানে এটা কোরআন, ঠিক নেই? তাহলে কোরআন মানুষে আকিদে বিশ্বাস, এটা কোরআন, যুক্তি দিয়ে দেখতেছি এটা কোরআন নয়। জবাব কি? মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহিমাহুল্লাহ একটা কিতাব লিখছেন আহসানুল ফাতাওয়া, খণ্ড নম্বর 1 খ্রিস্টা নম্বর 486, ওখানে জবাব দিয়েছেন। উনি বলেছেন 30 পারার মধ্যে নাই, এই হিসেবে আলহামদু কোরআন নয়। আবার 30 পারায় যেসব কথা বলা হয়েছে সেগুলোর সার মূল আলহামদু। আলহামদুর নাম হলো সুরত উম্মিল কিতাব, কোরআনের মা। মা থেকে বাচ্চা ডেলিভারি হয়, আলহামদু থেকে 30 পারা ডেলিভারি হয়েছে। বাচ্চা ভুতুর নাই, এই হিসেবে কোরআন নয়, সমস্ত বাচ্চার মা, এজন্য কোরআনের মা, ঠিক কিনা জোরা বলুন না? এজন্য হাদিস শরীফ এসেছে বিসমিল্লাহ সহকারে আলহামদু শরীফ যারা একবার পড়বে, সময় নেই, লম্বা তেলাওয়াত পারে নাই অথবা লম্বা তেলাওয়াত জানে না, বিসমিল্লাহ সহকারে আলহামদু শরীফ একবার তেলাওয়াত করবে, পূর্ণ কোরআন খতমের সওয়াব দান করা হবে। এটা মূল। আলিফ লাম মিম, এ তিনটা অক্ষর, প্রথম পারার প্রথম আয়াত। অনেক কথাই কেন আসে? হের আগ আবার বিসমিল্লাহ একটা আসে, বিসমিল্লাহ দরকার কি? আমরা না হয় আল্লাহ থেকে বরকত নেওয়ার জন্য বিসমিল্লাহ পড়বো, আল্লাহ কোরআন নাযিল করতেছেন, উনি বিসমিল্লাহ দিলেন কেন? ওনার তো ওনার নামের বরকত নেওয়ার দরকার নেই, তবু দিলেন কেন? আল্লাহর 99 নাম আছে, 300 নাম আছে, 1000 নাম আছে, 2000, 3000, 4000, সর্বোচ্চ 5000 আল্লাহর গুণবাচক নাম, তাফসীরে কবির লেখা। এতগুলো নামের মধ্যে কোন নাম বিসমিল্লাহতে আনা হলো না? আল্লাহ, রহমান, রহিম, এ তিনটা আনা হলো কেন? অনেক লম্বা কথা। আলিফ লাম মিম, এ তিনটা অক্ষরকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলো বানান করে পড়তে হবে, হেজা করে পড়তে হবে, এগুলো রেলিং করা যাবে না, শব্দ করা যাবে না। আলিফ লাম মিম অক্ষর অক্ষরে পড়তে হবে, মিলাইয়া আলম পড়া যাবে না, হারাম, অক্ষর অক্ষর পড়তে হবে। এই তিনটা অক্ষরের অর্থ কি, মানে কি? সারা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম ফয়সালা দিয়েছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, এ তিনটা অক্ষর দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন এটা আল্লাহ জানেন, পৃথিবীর কেউ জানে না। সমস্ত মুফাসসিরিনে কেরামে বলেন কেউ জানেন, আল্লাহ জানে। আমার প্রশ্ন, নবী জানে কিনা? যদি বলেন নবীও জানেন না, তাহলে নাযিল করলেন কেন ওনার উপরে? আর যদি বলেন উনি জানেন, তাহলে উনি আমাদেরকে জানাইলেন না কেন? দুই প্রশ্ন। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ জানেন, আর কেউ জানে না। তার মধ্যে আবার একদল মুফাসসিরিনে কেরাম বলেন নবীও জানেন না। নবী যদি না জানেন, তার উপরে নাযিল করা হলো কেন? তার জবাব, তিন জবাব। কয় জবাব? এক নম্বরের জবাব, আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমার কোরআন এমন মূল্যবান,
বুঝিয়া তেলাবত করল স্বভাব, না বুঝিয়া তেলাবত করল স্বভাব, এটা বোঝানোর জন্য নবীকে অক্ষর না দিল করা হলো, অর্থ দেওয়া হয় না। ঠিক কিনা জোরে বলুন না? কোরআন বুঝিয়ে তেলাবত করল স্বভাব, না বুঝি তেলাবত করল। রমজানে হাবেদরা খতম ভরে কিনা গুর 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 খতম ভরে, আমরা ফাবলিকরা দাঁড়াই রইলেন কিচ্ছু বুঝি না, রুকু করলাম সিজদা করলাম সালাম ফিরাইলাম, উনি পড়ি যাদের স্বভাব আমরা শুনিও সেই স্বভাব, ঠিক কিনা? যদি অর্থ বুঝি নাই, আমি না বুঝল বুঝনেওয়ালা বুঝতেছে, ঠিক কিনা? কি ফরিমান স্বভাব, আপনার উদু নাই, গোসল নাই, টুফি নাই, পাঞ্জাবি নাই, নামাজের বাইরে বসে রইলেন, ইমান আছে, আলিফ লাম মিম পড়বেন, আলিফ দশ নাকি, লাম দশ নাকি, মিম দশ নাকি, তিরিশ নাকি, আল্লাহ পাক ইমান থাকলে উদু না থাকলো তেলাওয়াতে সব দান করবে, এক একটা নাকি ওদের পাহাড় পরিমাণ, সব বসে বসে নামাজ পড়ে ওখানে আলিফ লাম মিম পড়েছে, আলিফ ফন্দাই নাকি, লাম ফন্দাইশ, মিম ফন্দাইশ, দেড়শো নাকি, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে ওখানে আলিফ লাম মিম পড়েছে, আলিফ একশো, লাম আরেকশো, মিম আরেকশো, তিনশো নাকি আল্লাহ পাক দান করবেন, সুবহানাল্লাহ। বলি আমরা মাল কাবানোর গান গাই এগুলোর কদর করি না, আজ থেকে উদু থাকুক না থাকুক, ফজর ঘুম থেকে উঠার পরে কাজে যাওয়ার আগে ইমান থাকা অবস্থায় আমি পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, কোরআন মনে করি পড়বো, কে কে রাজি হোসেন হাত তুলি বলুন, আল্লাহ কবুল করুন, আমিন। কোরআন না বুঝি বলল সব আছে কিনা বলে না কা, এটা হইল মুহাম্মদি ফতোয়া, হাদিসের ফতোয়া, কোরআন না বুঝি হইল সব আছে, আর আবু জেহেলি ফতোয়া একটা আছে, মুফতি আবু জেহেল যেটা সাইডে ফতোয়া দিল, পাবলিকরা নামাজ পড়ে আলহামদুল সুরা পড়ে অর্থ বুঝে না, অর্থ না বুঝলে সব হবে না, এদের অর্থ হইল পাবলিকরা বলুক আমরা মানে বুঝি না, না বুঝি হইলে যখন নামাজ হয় না, হইলেই যদি হয় না একেবারে নামাজেই পড়বো না, এ সাইডের এই ফতোয়া দিয়া এই দেশকে বেমানের দেশ বানাতে চায়, ঠিক কিনা? আপনারা মুহাম্মদি ফতোয়া মানবেন না সাইদদের ফতোয়া মানবেন? বলেন না কা, পাবলিকরা বলবে অর্থ বুঝি না, এমনি নামাজ সরি পড়লেই যদি হয় না তারপরে লাভ কি, এটা ফতোয়া দিয়া এ দেশকে উলঙ্গর দেশ বানাতে চাচ্ছে, এটা সাইদদের ফতোয়া নয়, ইহুদির দালাল ডলারের মাধ্যমে ফতোয়া, ঠিক কিনা? আরেকটা ফতোয়া দিছে কি, যে মোবাইলে ক্যামেরা আছে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে রাখলে নামাজ হবে না, এখন সকলের মোবাইল আছে কিনে, মোবাইলে মোবাইলে ক্যামেরা আছে কিনে, কেউ চালাইতে জানে কেউ জানে না, তবে ক্যামেরা তো আছে, এখন ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে থাকলে নামাজ হবে না, তো সকলে বলবে ফললে যদি হয় না তার পড়বই না, এই ফতোয়ার উদ্দেশ্য এই দেশকে উলঙ্গর দেশ বেনামাজের দেশ বানাতে চায়, আমরা জান দেব মান দেব এই ভণ্ডের এই ফতোয়া এ দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে। হাফেজ সাহেব তার অন্তরে কোরআন আছে কি না বলে না কা, হে আগে বেলায় তার ঠিকানার দেয় না দেয়, ই তো কোরআনের সিনার লইয়ের দিদি তার ঠিকানার দায়িত্ব পারে, ওটা মোবাইল বোতর কোরআন আছে ইভেন নামাজটা হরিণ না ভাইতো ইতার বাফে না, আরেকটা ফতোয়া দিয়েছে তাবলিগ বেশি গুরুত্বপূর্ণ জিনিস, ভালো তাবলিগের মতো গুরুত্ব কিছু নাই এটা আমি জানি, তাবলিগের গুরুত্ব বোঝাতে গিয়ে মুসা নবীর মতো একজন পয়গাম্বরকে দোষারোপ করা
দোষারোপ করিয়া ফতোয়া দেওয়া, এটা কি ইমানি ফতোয়া না কুফরি ফতোয়া? এটা কি মুহাম্মদি ফতোয়া না আবু জেহেলি ফতোয়া? আবু জেহেলি ফতোয়া মানবার জন্য রাজি আছেন? মুহাম্মদি ফতোয়া মানবার জন্য কারা কারা রাজি? আল্লাহ কবুল করুন। সে বলেছে তাবলিগ বেশি গুরুত্ব, মুসাবি গুরুত্ব না দিয়া ভুল করেছে, অপরাধ করেছে, মানুষ গোমরা হয়েছে। মুসাবি নাকি তাবলিগকে গুরুত্ব না দিয়ে অপরাধ করেছে। তাবলিগের গুরুত্ব বুঝাতে গিয়ে কোন নবীকে দোষারোপ করা, এটি ইমানি ফতোয়া নয় কুফরি ফতোয়া, ঠিক কিনা জোরে বলেন না? আমি তাকে জবাব দিলাম, এই সাইড দিয়া আমি তাকে জবাব দিলাম, উনি তাবলিগকে গুরুত্ব দেন নাই, দোষ করেছে, মানুষ গোমরা হয়েছে। তুই তাবলিগকে গুরুত্ব না দিয়া ফাটা ফতোয়া দিতে গেলি, আজকে তাবলিগ জমা দুই টুকরো হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলুন না? তুই আমল করলি না তা। আরেকটা ফতোয়া দিছে, হুজুরেরা মাদ্রাসায় পড়াইয়া বেতন নেওয়া হারাম, ইমামতি করিয়া বেতন নেওয়া হারাম, বেশ্যা মহিলা বেশ্যাগিরি করিয়া যে পয়সা কামায় এর সে মারাত্মক হারাম, হুজুরেরা যদি বেতন নেয়। মতলব বুঝছেন নি? বেতন থাকবে না হুজুর আর পড়াইতে যাবে না, বেতন থাকবে না ইমামতিতে হুজুর যাবে না, এই শুধুকে ভণ্ড ডুববে, এই দেশটা বন্ধের দেশ বানাতে চায়। আমরা জান দেব মান দেব, এই দেশের মাদ্রাসা মসজিদকে বন্ধদের দখলে যেতে দেব না, ঠিক না? কোন কোন সময় আমাদের ইমান ডাকাতি করার জন্য নাম দেয় আল হাদিস, নাম দেয় এতাতি গুরু, নামটা ভালো, উদ্দেশ্য কালো, ইমান ডাকাতি করা। এরা ইহুদির ডলার পায় আর বুলবুল ফতোয়া দেয়। ইহুদিরা ইসলাম ধ্বংস করার জন্য এক পায়ে খাড়া, পারে না, যেহেতু কওমি মাদ্রাসার সহি এলম, তাবলিগ জামাতের সহি আমল, এই দুইটা জিনিসের কারণে ইসলাম ধ্বংস করা যাচ্ছে না। এই জন্য ইহুদিরা হাজার কোটি ডলার দিয়া একটা একটা মানুষ কিনে নেবার চেষ্টা করতেছে, ঠিক কিনা জোরে বলুন না? হেরা এতাতি নাম দে, হেরা আল হাদিস নাম দে, ভালো ভালো নাম দিয়ে আমাদের কাছে আসে, ইমানটা হরণ করে। এদের একজন নেতা ঢাকা ধানমন্ডি বিয়ে বিবাহের দাওয়াত পাইছে, খানা দিছে খাইছে, চা দিছে খাইছে, পরে একটা সাগর কলা দিছে, এটা খায় নাই, বাড়িতে গিয়ে খাবে, ফ্যান্টের ফকেটে নিছে, লোকাল গাড়িতে বাড়িতে যাচ্ছে, মানুষের চাপা চাপিতে সেপটা হয়ে যায়নি কোনো দড়ি রাখছে। কতটুকু যাওয়ার পরে এক ভদ্রলোক বলে, ভাই এতক্ষণ আমারটা দড়ি দড়ি আসছিলি, আমি এখন নেমে যাব আর কারোটা হাতাইয়ে দর। হে কয়, আমি তো আমার কলা ধরছি। উনি বলে, কলা ধরছ না কী ধরছ একটু চিন্তে করি দেখ। চিন্তে করি দেখতেছে কলা সেপ্ট হয়ে গেছে, ওইটা দড়ি বসে রয়েছে। নতুন নতুন নাম দিয়া আমাদের ইমান ডাকাতি যারা করে, এরা নবীওয়ালা তরিকা নয়, আবু জেহেলের বলু দড়ি বসে রয়েছে, ঠিক কিনা জোরে বলেন না? কষ্ট লাগতেছে? আপনারা বলুন, আমি বললে ভুল হবে, তাবলিগওয়ালা গাইল দে না শুনে, মাইর দে না মাইর খায়, ভাত খাইয়া খায় না নিজেরটা দে, তাবলিগওয়ালার মতো মিল মোহাব্বত আমি দুনিয়ার কোন দলে দেখিনি, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি হয়, এটা কি মুসল্লিরা করে না চোরেরা? চোর ওখানে গেল কিভাবে? মুসল্লির পাঞ্জাবি গায়ে দিয়ে ঢুকছে, তেমনি
মুসলমান জঙ্গিবাদী নয়, জঙ্গিবাদীরা আমাদের পাগড়ি ব্যবহার করে। মুসলমান সন্ত্রাসী নয়, সন্ত্রাসীরা আমাদের পাগড়ি ব্যবহার করে। আমি বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে এই বিষয়ে ধন্যবাদ দিতে বাধ্য। গত বছর এমন টাইমে উনি একটা ভাষণ দিয়েছিলেন, সকল জাতীয় পত্রিকার প্রথম পৃষ্ঠায় হেডলাইন হয়েছিল। উনি বলেছিলেন, কওমি মাদ্রাসা জঙ্গিবাদের কেন্দ্র নয়, ভালো মানুষ তৈরি করার ফ্যাক্টরি। ঠিক কিনা জোরে বলেন? যারা বলবে কওমি মাদ্রাসা জঙ্গিবাদের ফ্যাক্টরি, এদের সত্য গোষ্ঠী সহ জঙ্গিবাদী। ঠিক কিনা জোরে বলেন? মসজিদে জুতা চুরি হয় মুসল্লিরা করে না, মুসল্লির লেভেলে ঢুকিয়ে করে। তাবলিগওয়ালা খুনাখুনি করে না, মারামারি করে না। আজকে যারা মারামারি করলো এরা তাবলিগওয়ালা নয়, এরা সন্ত্রাসী দল, এরা বন্ডের দল, এরা ইহুদির দালাল। ঠিক আছে? সাত এত ভালো মানুষ, আজকে 15 দিন হয়ে যাচ্ছে, একটা ফেসবুকে হইলেও দিতে পারতো। কিরে ভাই, আমি যা বলেছি এটা এলম নিয়ে বলেছি, ভুল থাকতে আমার হবে, শুদ্ধ হইলে আমার হবে, ওলামায়ে কেরাম আমার কাছে আসবেন। তোমরা তো দুই দল আমার ফাতি, তোমরা মারামারি করো কেন? আমি বড় বেটা পাইছি, এর কথা বলে নাই। আর এই মারামারি ফোনা করে লাগা গেছে সাজ্জা। কথা পরিষ্কার, এই সাইদিয়া সারা পৃথিবীর মুসলমানের কাছে করজোর ক্ষমা চাও এক রাস্তা, না হলে তোমার বান্দামিগুলো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করার জন্য মোনাজারায় আসো, আমি খালাইয়া খাই দাঁড়াবো। ঠিক আছে? বলো, এই দুই রাস্তার একটা তুমি নিবে না? তাবলীগের নামে মুসলমানদের ইমান ডাকাতি করতে সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? অনেক লম্বা কথা। মাওলানা হাফিজুর রহমান সাহেব কুয়াকাটার আসতেছে, আমার ছাত্র, সবসময় আসতে পারেন না, আন্তর্জাতিক বক্তা সকলে চায়। এখন আমাকে বলল একজনে, ওইখানে বসলাম, হাফিজুর ফেসবুকে ওনার বিরুদ্ধে অনেক কথা এসেছে, তুই বুঝিস নি? ওনার বিরুদ্ধে তারা করেছে একমাত্র দাবি, আপনি আর একটু আমাদের এখানে থাকেন, আর একটু ওয়াজ করেন, এটা মোহাব্বতের ঝগড়া, তুই এত মজা ভালিকা। ঠিক কিনা জোরে বলেন না? আমি তো এমনি যাইতে চাইলেও রাখে না, আর হে বেসারা ডাকতে চাইলেও ডাকতে দেয় না, আল্লাহবাক যাকে যেই দৌলত দেয়। সেই হাফিজুর রহমান যদি এখানে আসে অবশ্যই আমরা তার বয়ান শুনবো। ঠিক কিনা জোরে বলেন না? আমার ছাত্র, আমি গ্রিনায় করতে হবে, কুমকি দেবে তাইলে আমি সারা জীবন থাকবো নি। তাবলিগি ভাইয়েরা এখন আমাদের বাংলামি করে, আমরা আগে সুন্দরভাবে তাবলিগ ছাড়াইছিলাম, এখন হুজুরেরা আমাদের ঘরে ঢুকিয়ে নেতৃত্ব তালাশ করে। খোদার কসম, খোদার কসম, হাটাদারির মৌতমে আদিদলক চায় না, হাটাদারির মহদেশি চায় না, হাটাদারের সুরের মেম্বার হতে চাই না, তাবলিগের আমির হতে চাই না, সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল হতে চাই না, মুফতি মহাদ্দেশ হতে চাই না। আপনারা দিনে কেন্দ্রে দিনের খেদমত করবেন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তবে দিনে কেন্দ্রের নামে অসভ্যতার আড্ডাখানা করবেন, জান দেব মান দেব, যত লাগে তত দেব, বন্ধামি প্রতিহত করা হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা নেতৃত্ব চাই না, তোমরা দিন এখান মত করো, দিনের মতো করো। মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইউসুফ, এনামুল হাসান, তিনজন বিশ্ব আমির আগে গেলেন, ওনারা এইসব ভণ্ডামি করেন নাই, তুমি করলে কেন? তুমি হোক না তারা হোক, যদি বলো তারা হোক তাহলে তুমি ভণ্ড। ঠিক কিনা? আর যদি বলো তুমি হোক তাহলে ওরা ভণ্ড বুঝে যাবে, সারা পৃথিবীতে ওদেরকে বন্ধ মানবে কেউ নাই, তোমাকে বন্ধ মানতে রাজি। ঠিক কিনা জোরে বলুন? তাবলীগের বিষয়ে ওয়াজ করলে রাজ চলে যাবে। আলিফ লাম মিম, নবীজ অর্থ বুঝেন না,
তবু নাজেল করলেন কেন? দুই নম্বর জবাব, জ্ঞানের ভান্ডার কোরআন ভান্ডারে গেল জ্ঞান পাওয়া যাবে না যতক্ষণ আল্লাহ দেন না, ঠিক কিনা ধরে বলুন না, দেনওয়ালাকে দাতাকে। আজকে 10 লক্ষ মানুষ টাউনে গেছে, রুজি রোজগার করবে, মেহনত করেছে, কেউ রুজি রোজগার করিয়ে খুশি হইয়া আইছে, আর কারো পকেটের গুলো হারাইছে। শুধু মেহনত করলে হবে না, দাতায় দিচ্ছে কিনা সেটাও দেখতে হবে, ঠিক কিনা? জ্ঞানের ভান্ডার কলেজ ভার্সিটি মাদ্রাসা খানাকা তাবলিগের মার্কাস এলম পাওয়া যাবে না, অন্তর ভাঙ্গিয়া যাওয়া লাগবে, দাতায় দেওয়া লাগবে, ঠিক কিনা? দলিল বুখারি শরীফ, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, দাতা আল্লাহ, আমি বিশ্ব নবী বন্টনকারী, আল্লাহর কাছে খোঁজো, উনি দিলি কে কতটুকু পাইব আমি ফরজ ভাগ করে দেব, ঠিক কিনা? আল্লাহ পাক সেটা বুঝাইল, ও নবী আপনি বিশ্ব নবী, এ কোরআন জ্ঞানের বান্দা, তবে প্রথম 3 অক্ষর এগুলোর অর্থ আমি দিই নাই, আমি না দেওয়াতে বিশ্ব নবী হইও বুঝবেন না, বুঝে গেল আপনি দাতা নয়, দাতা কে? 2-3 নম্বরের কারণ, আমার নবী যখন জালিকাল কিতাব লা রাইবে ফিহি ইত্যাদি পড়তেছে, মক্কার কাফেররা যারা মানে না নবীকে তাদের মধ্যে হইছে শুরু হয়েছে, সাধারণ পাবলিক কাফের, এরা বলে মোহাম্মদ কোনো মক্তবে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই, ওনার কোনো জ্ঞান নাই, উনি জালিকাল কিতাব লা রাইবে ফি সুন্দর ভাষায় এগুলো বলছেন কীভাবে? নেতারা তাদেরকে বুঝাইল, যার অক্ষর জ্ঞান নাই সেও মালখা বানুর গান গাইতে জানে, গানটা মুখস্থ করিয়া, যারা ডান কাতে লোয়ারোফোন করে তারাও গান গায়, ওই গানটা বানান করতে হইলে পারে না, এমনি গানটা মুখস্থ করে, মোহাম্মদও শিক্ষিত নয়, এই হিসেবে জালিকাল কিতাব রিডিং কারো থেকে শিখেছে? নেতারা বলল, মোহাম্মদ বানান জানবে জানবে না, হেজা জানবে না। ওই সময় আল্লাহ পাক নাযিল করলেন আলিফ, বলেন লাম মিম, এটা বানান, হেজা অক্ষর জ্ঞান। নবী যখন অক্ষর অক্ষর করে তেলাওয়াত শুরু করলেন, ওই সাধারণ পাবলিকরা নেতাদেরকে ধরল, তোমরা বলেছি উনি রেডিং মুখস্থ করিয়ে আইছে, অক্ষর জ্ঞান নাই, এখন দেখা যায় অক্ষর জ্ঞান আছে, উনি দুনিয়ার কোন মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র নয়, কারো ছাত্র নয়, এর ফলে এত সুন্দর জ্ঞান কিভাবে হলো? বুঝা গেল উনি দুনিয়ার শিক্ষিত না হইলো, গাইবি ভাবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সেরা শিক্ষিত হলো, ঠিক না? নবুয়তের দলিল আলিফ লাম মিম। আরেক দল মুফাসসিরিন কেরাম বলেন এ 3 অক্ষরের অর্থ নবী জানে, জানে দলিল কি, জানে দলিল কি? দলিল হইল প্রেমিক প্রেমিকের কাছে চিঠি লেখে, ওগো আমার প্রেমিকা তোমার কথা মনে করলে মন চটপট করে, রাত্রে ঘুম হইতে পারি না, ভাত খাইতে পারি না, অমুক তারিখে কক্সবাজার যাবো, অমুক হোটেলে উঠবো, অবশ্যই যেন তোমাকে পাওয়া যায়, সিটি লেখে না, সিটির মধ্যে মধ্যে একটা অক্ষর লেখিয়া এইভাবে গিরিয়ে রাখে, ক গিরি রাখে, গ গিরি রাখে, ল গিরি রাখে, এটা তাদের মধ্যে টোনাটুনির মধ্যে একটা চুক্তি, আমি চিঠি লিখবো তোমার দরবারে, এই চিঠি ফট করে যদি পুলিশের হাতে যায় সবাই আবার সে বুঝবে, ওই গ ম দিয়ে দিতে আমি বুঝাতে চাচ্ছি, আমি ম বললে এটা বুঝবা, গ বললে এটা বুঝবা, ল বললে এটা বুঝবা, এটা টোনাটুনির ব্যাপার, পুলিশের বাবাইও বুঝবে না, ঠিক কিনা? সরে বলুন না, প্রেমিক প্রেমের রহস্য কেউ বুঝে না। 30 পারা কোরআন আল্লাহ পাক সিদ্ধি লিখেছেন নবীর দরবারে, আল্লাহ প্রেমিক নবী মাহবুব, এই 30 পারা সকলে বুঝবে, মধ্যে মধ্যে কয়েকটা অক্ষর আলিফ লাম মিম,
ইয়াসিন, তোহা, এই অক্ষরগুলো লেখিয়ে গিরি রাখে। এগুলো দিয়ে কি বুঝাচ্ছেন? নবী বুঝতেছেন পৃথিবীর কেউ বোঝবার শক্তি নেই, ঠিক কিনা জোরে বলেন না? এখন প্রশ্ন, নবী বুঝলে আমাদেরকে বুঝাইলেন না কেন? যতটুকু বুঝাইবার অর্ডার বুঝে দিয়েছেন, যেগুলো নিষেধ উনি বুঝাইতে পারবেন না, উনি আল্লাহর অর্ডারের বাইরে কদম রাখতে পারেন না, ঠিক কিনা জোরে বলেন না? আরেকটা প্রশ্ন আমার আগে, হযরত খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ জামাতা ডক্টর আফমা খালের সাহেব একটু ইশারা করেছেন, হুজুর কওমি মাদ্রাসা সরকারি সনদ নেন নাই, আগে তার যুগে দিতে চাইল কওমিরা সরকারি সনদ নেয় নাই। আমরা লেখাপড়া করি আল্লাহর সনদে চলি, আল্লাহ খাওয়ায়, সরকারি সনদ কোনো সময় নেন নাই। এখন সব হিসাব বেশি বুঝল নাকি, উনি সরকারি সনদ নিলেন কেন? এই প্রশ্ন আসে কিনা বলেন একা? কসম করে বলবো, বুঝিয়ে কথা বলবেন, মাথা উঘরে না গাল উঘরে? আমি বানাইছি না আল্লাহ বানাইছে? এদিকে জিজ্ঞাসা করি, এদিক দিয়ে কথা বলবেন, এটাকে বেকার রাখিয়া মুখে ফটফট করবেন, ব্যঙ্গের মুখে বর্ষা ডাকে, তোর মুখে গজব ডাকে, ঠিক কিনা জোরে বলেন না? আমরা সরকারি সনদ নিই নাই, আগর মুরব্বীরাও নেন নাই, আমরাও নিই নাই, আমাদের সনদকে সরকার নিয়েছে, ঠিক কিনা জোরে বলেন না? সরকার থেকে সনদ আমরা নিই নাই, আমাদের সনদ তারা নিয়েছে, পড়াইব আমরা, পরীক্ষা নিব আমরা, যোগ্য ছাত্র পাইলে সার্টিফিকেট দিব আমরা, এটা আগে পাবলিকে গ্রহণ করেছে, আমার কওমি সনদ আছে, পাবলিক গ্রহণ করেছে, আসো ফতেহাবাদ ময়দানে মাহফিল করো। এখন হাসিনা সরকার বলে আগে পাবলিক গ্রহণ করেছে, আজ থেকে আমরাও গ্রহণ করব, ঠিক কিনা জোরে বলুন না? আমরা সনদ নিয়েছি না আমাদেরটা নিয়েছে বলেন একা? সরকারি সনদ নিই নাই, আগমনের নাই, এখনো নিই নাই, আমাদের সনদ গ্রহণ করেছে। এখন একটা প্রশ্ন, আমাদের সনদ যদি সরকার নিতে চায় আমরা দিলাম কেন? এটা হইল প্রশ্ন, তার জবাব দিয়েছি, নবীর থেকে শিখেছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবুদাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা, মুসনাদ ইবনে আবি সাইবা, মুসনাদ আব্দুর রাজ্জাক, আসমানুন্নিসি, যমীনুল ফিতুরে, যত লক্ষ হাদিসের কিতাব, সমস্ত হাদিসের কিতাবে লেখা ইসলাম ধর্ম হক, এটা নবী চিঠি লিখেছেন, ইসলাম ধর্ম হক, নবী চিঠি লিখেছেন, চিঠি লিখিয়া কাফের বাদশার দরবারে দিল, হো বাদশারা দুনিয়াতে আরামে আসো, এটা গ্রহণ করি না বেহস্ত ভাইবিয়া, নাহলে তোমাদের জন্য গজব আসে। নবী যদি ইসলাম হক এটা কাফেরকে দিতে পারে, আমরা যে আলেম হক, আমরা যে তাবলিগ হক, এটা হাসিনাকে দিতে পারবো না কেন? যেহেতু উনি তো কাফের নয় মুসলমান, ঠিক কিনা জোরে বলেন না? নবী তো কাফের কথা আওয়াজ দিয়েছে, আমরা দিতে পারবো না কেন? এখন আরেকটা প্রশ্ন, হুজুরের দেওয়া নেওয়ার মধ্যে আপনারা তো কিছু কিছু আওয়ামী লীগ হয়ে গেলেন, এই দেওয়া নেওয়ার মধ্যে আপনারা কিছু কিছু আওয়ামী লীগ হয়ে গেলেন, আমরা আওয়ামী লীগ হয়ে গেছি দুই মাস পরে, সরকার কমই হয়ে গেছে দুই মাস আগে, সনদ নিছে আগে দুই মাস আগে, দুই মাস পরে আমরা একটু করে আওয়ামী লীগ হয়ে গেছি, ঠিক কিনা জোরে বলুন না? আমরা আওয়ামী লীগ হয়ে গেলে দুই মাস পরে এটা দোষ হয়, এটা মা করু, তারা তো কমে হয়ে গেল দুই মাস আগে, এটা কুরু কুরু নেই, ঠিক কিনা জোরে বলুন না? সনদটা নিছে একটু আওয়ামী লীগ হয়ে গেলাম, মামলা প্রত্যাহার করবে আর একটু আওয়ামী লীগ হবো, তেরো দফা মেনে নেবে ফুল আওয়ামী লীগ হয়ে যাবো, কথা পরিষ্কার, আগে তেরো দফা মানুক, তেরো দফা যদি মানবে হাসিনা নাম থাকবে না, রাবিয়ে বসরি হয়ে যাবে, রাবিয়ে বসরি হলে আমি আওয়ামী লীগ তার দোষ নাই, ঠিক কিনা জোরে বলেন না? এখন একটা প্রশ্ন, হুজুর আপনাদের সনদ তারা গ্রহণ করেছে ভালো কথা, আপনারা সম্বর্ধনা দিলেন কেন? তার জবাব, ওই যে হইয়ে তুম
বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানিহা আও রুদ্দুহা, কেউ যদি আপনাদেরকে সালাম দেয় ওয়ালাইকুম সালাম বলা ওয়াজিব, ঠিক কিনা? আমাদের সালাত গ্রহণ করেছে আসসালামু আলাইকুম বলেছে, সম্মান দিয়েছে, সম্মানের পরিবর্তে আমরা সভ্য জাতি অসভ্য জাতি নয়, আমরাও সম্মান জানাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন না। আরেকটা আয়াত, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা ও তুজাক্কিহিম ও সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। হে নবী, যাকাতের মাল ধনীরা আনবে সওয়াবের জন্য, আপনি হাতে গ্রহণ করবেন, সওয়াব পাইবে, আল্লাহ দিব, যাও এটা বলিয়েন না, সওয়াবের জন্য দিছে গ্রহণ করবেন, আপনি নিজে একটা রহমতের দোয়া দিবেন, আপনি দোয়া দিলেই তাদের মনে সান্ত্বনা আসবে, সওয়াব দিব আল্লাহ আপনার দোয়ায় সান্ত্বনা, ঠিক কিনা? শুধু বলুন না। হাসিনা সনদ দিছে সওয়াবের জন্য, যাও আল্লাহ সওয়াব দিব, এ কথা বলিয়েন না, সনদ আপনার হাত থেকে নিয়েছে, সওয়াব দিব আল্লাহ, তবে আপনি একটা রহমতের দোয়া দিতে হবে মনের সান্ত্বনার জন্য, ঠিক কিনা? শুধু বলুন না। এখন একটা বড় প্রশ্ন, উদুর সম্বর্ধনা দিলেন ভালো কথা, আপনাদেরকে আসসালামু আলাইকুম বলেছে, আপনারা ওয়ালাইকুম আসসালাম বলেছেন, ভালো কথা, তবে শফি সাহেব 100 বছর বয়স, পীরে কামেল বেফরদার বিরুদ্ধে ওয়াজ করে, ফরদা ফরজ বলে, আর আজকে সামান্য স্বার্থ ভাইয়া সনদটা গ্রহণ করেছে, সম্বর্ধনার নামে বেফরদা মহিলার সামনে বসলেন আর মুসাবাহা করলেন, তোবা, বলে না, বলে না, এটার অর্থ শফি সাহেব যার নামে যাইব আর তুই আবুল বিনে থানি থানি নিয়ে আসতে যাবি, তোর দশায় বলেছি, ঠিক কিনা? জোরে বলো না। মহিলাদের জন্য পর্দা ফরজ, আমিও মানি ফরজ, কোন মহিলার সাথে পর্দা? যে মহিলার সাথে যৌন আকর্ষণ আছে, আমার কাছে একজন মেয়ে ছোট্ট নিয়ে আসছে, হুজুর একটু জারি দেন, আমি ফুঁক দিলাম, মাথায় হাত বুলাইলাম, গালটা টানি দিলাম, মুসাফা করিলাম, ওখানে পর্দা ফরজ নয়, যেহেতু যৌন আকর্ষণ আসে নাই, ঠিক কিনা? ফরজ যেখানে যৌন আকর্ষণ আসে, এটা শিশু, এখানে যৌন আকর্ষণ আসে নাই, পর্দা ফরজ নয়, এই তো আমার ফতোয়া, ফরজ আমার ফতোয়া, ফরজ নয় আমার ফতোয়া, ফরজ ফতোয়া যৌন আকর্ষণ থাকলে, ফরজ নয় ফতোয়া যৌন আকর্ষণ আসে নাই, ঠিক কিনা? জোরে বলুন না। অধিক দিদান, একজন মেয়ে একেবারে বুড়ি 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 হয়ে গেছে আর একজন পুরুষ একবারে ফোপাইয়ে বুঝে হয়ে গেছে, ফোপাইয়া, ঠিক কিনা? জোরে বলুন না। ওখানে যৌন আকর্ষণ বাগি গেছে, ওদের নিঃশ্বাস ফেলাইতে কেয়ামত হয়, আবার বিবেক করবে কোন সময়, ঠিক কিনা? জোরে বলুন না। ওই সময় ওখানে পর্দা ফরস নয়, ওখানে পর্দা ফরস নয়। এখন আপনারা বলুন, শেখ হাসিনা কি বিবেক উপযুক্ত মেয়ে না ফুতুনি? শফি, এটা বিবেক উপযুক্ত ছেলে না ফোতাইয়া? এ ফোতাইয়ার ফুতুনি, ওখানে যৌন আকর্ষণ নাই, পর্দা ফরস নয়। দলিল কিতাবের নাম বাহারুর রায়েক, খণ্ড নম্বর 8, ফিরিস্ত নম্বর 353, কিতাবের নাম বদায়ুর সালায়ে, খণ্ড নম্বর 6, ফিরিস্ত নম্বর 495। দলিল নিয়ে আসো, আবিদুল হক দাঁড়াইবে, দলাল নিয়ে আসবো, আমি দাঁড়াবো না, ইসলাম দলার ধর্ম নয়, দলিলের ধর্ম, সারা দুনিয়ার ভণ্ড আসবা, আমি একাই মনে ধরা করব, ঠিক কি রাজুর বলেন না? কষ্ট লাগেনি? এখন আরেকটা প্রশ্ন, ওই যে বাহারুর রায়ের খণ্ড নম্বর 8, খ্রিস্ট নম্বর 353, বদায়ুর সালায়ে খণ্ড নম্বর 6, খ্রিস্ট নম্বর 495, ওইখানে আপনি পাবেন আবু বকর সিদ্দিক বুড়ি মহিলার সাথে মুসাফা করেছে, বিশ্বনবী বুড়ি মহিলার সাথে মুসাফা করেছে, বিশ্বনবী করতে পারে প্রয়োজন হইলি, আবু বকর করতে পারে, শফি কি আমার শফি পারবে না কেন? শফি আবার ওই দিন বলে, মাহবিলি বলে, আমি মুসাফা করি নাই, আমি বলছি যে বসো বসো, হে হাত ধরি ফেলেছি, এত তাহবিলের দরকার নাই, যাই আমার হুজুর করেছে, ঠিক কিনা? জোরে বলেন না। কোন বাঘের বাচ্চা থাকো আসো, কিতাব নিয়ে আসতে হবে, দলা নিয়ে নয়, ইসলাম দলার ধর্ম না দলিলের ধর্ম,
দলিল দিবা, আমার সদ্য গোষ্ঠী মেনে নিবে, দলা মারিবা, গাল ফাঁকাইবা, ইসলাম বন্ধের ধর্ম না, কিতাবি ধর্ম, ঠিক কিনা জোরে বলুন না? এই মাদ্রাসার ছাত্র যারা আস, হেদায়া চতুর্থ নম্বর খণ্ড কিতাবুল কারাহিয়া, তোমরা পড়তেছ হেদায়া, তোমাদের ক্লাস আছে চতুর্থ নম্বর খণ্ড কিতাবুল কারাহিয়া, আগামী কালের মধ্যে দেখি আমার টেলিভিশন করবি, না ফাইলে আমার টুকরো টুকরো করবি, আর যদি ফাইয়ে থাকস মানে নিবি, ফাইনাল ক্লাস চলে যাচ্ছে, হক তালাশ করার আর হয়াত মিলবে না, এখন মেনে নাও, ঠিক না? ঠিক জোরে বলেন না? এখন আরেকটা প্রশ্ন হুজুর, একেবারে ফতাইয়ার ফুতুনি যদি হয় তাহলে ফরদা ফরস নয়, কিতাবে আসে বুঝলাম, তবে এটা তো উত্তম নয়, এটা তো ফরস নয়, জায়েজ হইল, না করা দরকার ছিল, এখন পাবলিক তো বুঝতেছে না, এটা তো উত্তম নয়, তার জবাব হাসিনা সনদ গ্রহণ করেছে সওয়াবের জন্য, এতে এলান করেছে আসলে মোহাম্মত আলী না মতলব আলী, সফিও সম্বর্ধনা দিচ্ছে মোহাম্মতে, এতে বাইরে বাইরে বলছে আসলে মোহাম্মতে দেয় নাই মতলব আলী, হাসিনা মতলব আলী, সফিও মতলব আলী, ঠিক কিনা জোরে বলুন না? হাসিনা মতলব আলী কি? আমাদের সনদটা হাসিনা গ্রহণ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সনদ গ্রহণ করেছেন, বলো কথা, এক বছর আগে তো গ্রহণ করতে পারতো না, এই বোর্ডের এক সপ্তাহ আগে গ্রহণ করার অর্থ কি? বাইরে বাইরে স্বভাব, ভিতরে ভিতরে বোর্ড বোর্ড বোর্ড, ঠিক কিনা জোরে বলুন না? এটার নাম হইলো মোহাম্মত আলী না মতলব আলী, এটা ওনার জন্য সরস, উনি দলের প্রধান, দলের স্বার্থ দেখতে হবে, একদিক দিয়ে সব দেখবে আরেক দিক দিয়ে দলের স্বার্থ দেখবে, এটা ওনার দায়িত্ব। আর সফি সাহেব, মহব্বতে সম্বর্ধনা, বাইরে বাইরে মহব্বত, আসলে মতলব হইল আমি ১৩ দফা নিয়ে সাফরা চত্বর দিয়েছিলাম, হাসিনা যে মাইক দিয়েছে, যে ফিটানি দিয়েছে, কেমনে কেমনে দাইয়ে আসে, খেতাবতর ক্ষতি রয়েছে, আল্লাহ কেমনে দয়া করছে, সনদটা গ্রহণ করছে, এই সময় যদি আমি মন দিয়া মনকুলিয়া একটা সম্বর্ধনা দিই, হইতে পারে আমার জাতির বিরুদ্ধে যে মামলা এটা প্রত্যাহার হবে, হইতে পারে ১৩ দফা যেটা মানে নাই সেটাও মানতে পারে, জাতীয় স্বার্থে ১৩ দফা লোভে মামলা প্রত্যাহারের লোভে মহব্বতের নামে গেছে, আসলে মহব্বত আলী না মতলব আলী, ওই ১৩ দফা ভাস করানোর উদ্দেশ্য, ঠিক কি নজরে বলেন না? হাসিনার দায়িত্ব হলো আওয়ামী লীগ রক্ষা করা, সফির দায়িত্ব হলো মুসলমানদের ইমান রক্ষা করা, ঠিক কি নজরে বলেন না? উঠোতে বসতে ইল্লাল্লাহ, চলতে পীর ইল্লাল্লাহ, ডানে বামে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় দোষ, গত বছর ফেব্রুয়ারি ২০ তারিখ শূর কমিটির সভাপতি দিয়া মতন সাহুদুর আমাকে ডাকি হাটাদারি নিলেন, গত বছর ফেব্রুয়ারি ২০ তারিখ হাটাদারি নিলেন, আমারে আমাকে বলা হলো তুই হাটাদারি মাদ্রাসায় আবার আস, হাদিস পড়াইতে হবে মুহাদ্দিস, আমি বললাম আপনার এই কথা আমার জন্য দোয়া, মাথায় রাখলাম ফাগরি, তবে আমার দ্বারা বাচ্চাদের আর হক আদায় হবে না, আমি চলে যাচ্ছি, বাচ্চারা কিছু শিখুক, যোগ্য আলেম রাখেন, আমি ফতের মাওলানা, আমার দিয়া ছাত্রদের হক আদায় হবে না, এই কথা বলিয়া আমি বিদায় নিয়ে আসি। এখন এইটাও দোষ, আমি এখানে মা ভুলি এটা বলি কেন, এটা বলার একটা অর্থ আমি হাতাদারি শারীরিকভাবে না থাকলেও আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই সেটা বোঝানোর জন্য, এই জন্য মাদ্রাসায় ডাকে আমি পারি না, অনেকে মনে করে হাতাদারি বড় হুদুর থেকে আমার জ্ঞান বেশি, ওরা বুঝতে পারবে আমার জ্ঞান কমে গেছে আমি ঢুকতে পারি না, আর কেউ বলে আমি ক্রুত্ত হয়ে গেছি কোনো জ্ঞান নাই, হেরা বুঝতে পারবে এত ক্রুত্ত হইলে আবার ডাকে কেন, মানুষদের সওয়ালের জবাবের জন্য এগুলো বলেছি, ঠিক কিনা জোরে বলুন না? হুদুর আয় গেছে নাকি? কষ্ট লাগেনি, বিশ্বনবীর মিলাদ যারা বিশ্বাস করবে না, আদিদুল হকের ফতোয়া তার ইমান থাকবে না,
মিলাদ বিশ্বাস করাই লাগবে, ঠিক কিনা? নবীর মিলাদ কাফেররা বিশ্বাস করে, ইমানদার করবে না কেন? মিলাদ বিশ্বাস করা লাগবে। তবে 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 শুধু মিলাদ দিয়ে কাজ হবে না, মিলাদ বিশ্বাস করুন, সিরাত তাক্বীর আমল করুন। আমরা ডাবলিং ফাতি, সিঙ্গেল ফাতি নয়, ঠিক কিনা? জোরে বলেন না। আবুল আহাব নবীর মিলাদকে বিশ্বাস করেছে, মিলাদের খুশির জন্য 12 লক্ষ টাকার বাঁধি আদাত করেছে। আবুল আহাব নবীর চাষা, মক্কার নেতা, সুন্দরের বাবা, 12 লক্ষ টাকার বাঁধি আদাত কর্তা, সে আবুল আহাব নবীর চাষা হইয়া, মক্কার নেতা হইয়া, 12 লক্ষ টাকা বাঁধি আদাত করেছে মিলাদের জন্য। আবুল আহাব বিহস্তে নাকি জাহান্নামে? আবার আবার আর কাউকে জাহান্নামে আমি বলতে পারবো না, যেহেতু ক্লিয়ার দলিল নাই। আবুল আহাব যে জাহান্নামে, 100 কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, যেহেতু কোরআন আছে সে জাহান্নামে, ঠিক কিনা? জোরে বলুন না। আবুল আহাব জাহান্নামে যায় কেন? মিলাদের অভাব নাকি সিরাতের অভাব? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আওলাদে রসুল বড় না তরিকেই রসুল বড়? আওলাদে রসুলের বাবা আবুল আহাব জাহান্নামে যায় তরিকে না থাকার কারণে। আর 10 জন সাহাবি দুনিয়াতে জীবিত, রসুল বলেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তলহা জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, সাইদ বিন যায়েদ জান্নাতি। 10 জন সাহাবি দুনিয়াতে, নবী বলে জান্নাতি জান্নাতি। এরা নবীর চাষা নয়, মক্কার নেতা নয়, সুন্দরের বাবা নয়, মিলাদের জন্য একটা মুরগির বাচ্চাও জবা করে নাই। তা সত্ত্বেও এরা বাইরের থেকে গৃহস্থে যাবে কেন? একটা কারণ, মিলাদকে বিশ্বাস করেছে, সিরাতকে আমল করেছে, ডাবলিং হয়েছে, ঠিক কিনা? জোরে বলুন না। আপনারা আবুল আহাবের দলে যাওয়ার জন্য রাজি আছেন? আবু বকরের দলের জন্য কারা কারা রাজি, হাত তুলি বলুন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আবু বকর এটা সিঙ্গেল না ডাবলিং? আবুল আহাব ডাবলিং না সিঙ্গেল? আবুল আহাবের অভাব কি মিলাদের না সিরতের? বুখারী শরীফ তোলেন, আমার নবী সিরতের বয়ান দিচ্ছেন, সিরতের বয়ান দিচ্ছেন আমার নবী। আবুল আহাব গেল আর অন্যান্য মানুষ গেল, কে কিছু বলে নাই, আবুল আহাব বলেছে তাব্বান লাখ আলিহাদা জমাতানা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ নাশ হয়ে যা, বরবাদ হয়ে যা, ধ্বংস হয়ে যা। তোর চাচা আমি, আমারটা তুই মানবি, আমি তোর মুরব্বী, তোরটা আমি মানব কা? হে বিয়াদব, বিয়াদব, বিয়াদব! মিলাদের জন্য 12 লক্ষ টাকার বাঁধি আদিয়াত করে, আর সিরাতের কথা বললে বিয়াদব ডাকে। হে বিয়াদবের ফল হে জাহান্নামে গেছে, ঠিক কিনা? জোরে বলো। আমরা মিলাদ বিরোধী না ভক্ত? শুধু মিলাদ না সিরাত সহ, আমরা সিরাত বিরোধী না ভক্ত? শুধু সিরাত না মিলাদ সহ, আমরা সিঙ্গেল ভাতি না ডাবলিং ভাতি? এটা কি মিলেন না সিরত? এটা মিলেন না সিরত? এটা মিলেন না সিরত? মাহবিল করাটা মিলেন না সিরত? আগা করা মিলে সিরতে বসে থাকিয়া কোন মুখে বলেন সিরাতুন নবী লাগবে না হযরত কেবলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না হযরত কেবলার, নাউযু মিলে বলবেন না, সিরাতুন নবী লাগবে না বলতে বলছেন আপনি, অর্থ বুঝেননি? 30 পারা কোরআন, 12 লক্ষ হাদিস, 11 লক্ষ 70 হাজার মশলা, 5 সপ্তাহ নামাজ, 30টা রোজা, 8 জাকাত, পুরো মুসলমানের গাত্রীর নাম সিরত। এটা লাগবে না বলবে যারা, এরা কি ইমানদার না বেঈমান? এরা কি হযরত কেবলা না হযরত কেলা? এটাকে সাগর গেলা না আটকে গেলা? মোটা হিসেবে খাইবেন, হযরত মোটাইয়া মরে যাবেন, ঠিক কিনা? জোরে বলুন না। সিরাতুন নবী লাগবে না এমন কথা বলবো না, সিরাতুন নবী লাগবে না আটকে গেলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না এমন কথা মানব না, সিরাতুন নবী লাগবে না এমন কথা শুনবো না। সিরত ছিল, আছে, থাকবে, সিরত দিয়ে আমরা মুসলমান, ঠিক কিনা? ধরে বলুন না। কষ্ট লাগে আল্লাহ আবিদুর মন সব আসে নেই? হ্যাঁ, মিলাদকে বিশ্বাস করা যায়, আমল করা যায় না, খোদার কসম। আমার নবী কোন মাস হয়েছে, কোন মাসে এটা জানবেন, বিশ্বাস করবেন, বরকন নেবেন,
আমল করার ক্ষমতা নাই। আমল করার অর্থ হইল আমি রবি লাভলে হওয়া হইয়ে উড়ই গেছে সাবার অবিনী। কোন দিন হয়েছে? সোমবার। বিশ্বাস করবেন, জানবেন, বরকত নিবেন, আমল করা যাবে না। আমল করার অর্থ আমিও সোমবারে হওয়া হইয়ে উড়ই গেছে সাবার অবিনী। কোন টাইমে হয়েছে? সবে সাদেক। বিশ্বাস করবেন, বরকত নিবেন, ঠিক আছে, আমল করা যাবে না। আমল করার অর্থ আমি সবে সাদেক হওয়া কেমনে হইবেন? ওই তো বুড়োই গেছেন বলে আমার বাচ্চাটা হওয়াইব, হওয়ানের কথা আমার নাকি আল্লাহ? বেশি টিপিটিপি করবেন, বাচ্চাও মরবে তার মাও মরবে, ঠিক কিনা জোরে বলেন না তো? বলেন, জানা আছে মানা নাই তার নাম মিলাদ, বলেন, জানা আছে মানা নাই তার নাম, জানা আছে মানাও আছে তার নাম, জানা আছে মানাও আছে তার নাম। সিরাতুন নবী লাগবে না কেন বলে? যেহেতু ওখানে মানা আছে, আমল আছে, আমি আমল সোরা, এই জন্য লাগবে না, ঠিক কিনা? আর এখানে মিলা লাগবে কেন? শুধু শুধু মিলা লাগবে কেন? এখানে তো আমল নাই, এই এটা আছে শুধু বাত্য বেটার জন্য, মিলা আমল ধরার জন্য দুজোটা। আপনারা বাত্য বেটার দলে যাওয়ার জন্য রাজি আছেন? আমলদারের দরে যাওয়ার জন্য কারা কারা দিয়ে হাত তুলে বলুন, আল্লাহ কবুল করুন, আমিন। আমার নবী কি অর্ধেক নবী না পূর্ণাঙ্গ নবী? বে আমলি নবী না আমলদার নবী? আমার নবী ঈদ পালন করেন নাই নাকি করেছেন? আমার নবী ঈদ কয়টা পালন করেছেন? এই বলেন 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 বলেন, কয়টা কয়টা কয়টা? এই দুইটার থেকে বাড়াইলে বেদাত হবে, কমাইলে কুফরি হবে। কুফরি হইলে জানলাম, বেদাত হইলেও জানলাম, সমানে সমান মানবেন, সুন্নি ইমানদার হবেন, ঠিক কিনা জোরে বলুন না? নবী কয়টা মানছে? রমজানি কোরবানি, রমজানি কোরবানি, কয়টা ঈদ? এখন আমি একটা বাড়াইলাম, এটার নাম দিলাম সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। যেটা নবী করেন নাই, বলেন নাই, নবী শুনেন নাই, কল্পনাও করেন নাই, আমি আবিষ্কার করিলাম, এটা হয়ে গেল সেরা, আর নবীরগুলো হয়ে গেল মেয়েরা, ঠিক কিনা? নবীর ঈদের মধ্যে দুই রেকাত দুই রেকাত নামাজ আছে কিনা? দুইটা দুইটা খুতবা আছে কিনা? এটা নাকি সেরা ঈদ? এক রকম নামাজও নাই কা, একটা খুতবাও নাই কা? অকল সৈয়দ দোরা গোরা, তুই সৈয়দ কা খালা, না সৈয়দর বৈন জামাই, না সৈয়দর শালা, ঠিক কিনা জোরে বলুন না? মদিনার ঈদ হবে, নামাজ খুতবা থাকবে, বান্দামির ঈদ হবে, নামাজ খুতবা থাকবে না, এটা থাকবে, ঠিক কিনা জোরে বলুন না? কষ্ট লাগেনি? আল্লাহ পাক, এগুলো দলের কথা নয়, খোদার কসম বুঝি আল্লাহ পাক, এখানেও শান্তি ওখানে মুক্তি, এভাবে যেতে নবীওয়ালা কাজ, সেই কাজে যাওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আইসি আইসি উদ্দুর আইসি দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।